আসসালামু আলাইকুম। গত পর্বে আমি তোমাদের সাপোর্ট পত্রিকা অর্থাৎ অষ্টম অধ্যায়ের ম্যাথমেটিক্যালের টার্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের নবম অধ্যায় প্রজেক্টাইলের নীতি ও বৈশিষ্ট্য এই অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। এই অধ্যায়ে ম্যাথমেটিক্যালের টার্ম খুবই কম, প্রবলেমগুলো খুবই কম, যতটুকু আছে ততটুকুই চেষ্টা করব সলভ করে দেওয়ার। তবে ম্যাথমেটিক্যাল টার্মের আগে কিছু বিষয় জড়িত ম্যাথমেটিক্যাল টার্মের সাথে সে বিষয়গুলো একটু জানতে হবে। প্রথমে আসি হচ্ছে প্রজেক্টাইল। আসলে প্রজেক্টাইলটা কী? প্রজেক্টাইলটা হচ্ছে প্রক্ষেপক বা প্রাস, অর্থাৎ কোনো একটি বস্তুকে যদি আমরা আনুভূমিকের সাথে কোণ করে নিক্ষেপ করি, এটাই হচ্ছে যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করছি সেটাই হচ্ছে কি, প্রজেক্টাইল বা প্রাস বা প্রক্ষেপকও বলা যায়। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন, অর্থাৎ আনুভূমিকের সাথে যে কোণ করে আমি প্রক্ষেপককে যে বেগে নিক্ষেপ করব সেটাই হচ্ছে তার কি, ভেলোসিটি অফ প্রজেকশন। অর্থাৎ যদি আমি এই আদিবেগে, অর্থাৎ যে আদিবেগে নিক্ষেপ করব, ইউ আদিবেগে যদি আমি নিক্ষেপ করি, তাহলে সেই আদিবেগটাই হবে কি তার, ভেলোসিটি অফ প্রজেকশন। দেন দেখো অ্যাঙ্গেল অফ প্রজেকশন। অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি বলি, যে কোণে আমি বস্তুটিকে কি নিক্ষেপ করব সেটাই হচ্ছে তার অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ট্রাজেক্টরি, অর্থাৎ যে পথে ও বিচরণ করবে। দেখো এখান থেকে যদি আমি একটা বস্তু নিক্ষেপ করি, তাহলে ঠিক শূন্যভাবে এই যে পথটা অতিক্রম করলো, অর্থাৎ এই যে পথ এটাই হচ্ছে তার ট্রাজেক্টরি বা বিচরণ পথ বা ভ্রমণ পথ, পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন বলতে বোঝাচ্ছে যেই বিন্দু থেকে আমি বস্তুটি বা প্রক্ষেপক নিক্ষেপ করব সেটাই হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন। টাইম অফ ফ্লাইট, অর্থাৎ বিচরণকাল। দেখো এখান থেকে একটা বস্তু আমি কোণে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর এটা কি এক সময় কি আবার ভূমিতে পতিত হবে, তাহলে এ যতটুকু সময় ও শূন্য অবস্থান করলো সেটাই তার কি, বিচরণকাল, অর্থাৎ টাইম অফ ফ্লাইট। রেঞ্জ, একটা কোণে যখন আমি নিক্ষেপ করব তখন বস্তুটা অবশ্যই কি কিছুটা দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ আনুভূমিক বরাবর কিছুটা দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটাই হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এখান থেকে আমি যদি নিক্ষেপ করার পর যদি এখানে পতিত হয়, তাহলে এই যে দূরত্ব সেই দূরত্বটাই হচ্ছে রেঞ্জ যা আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো যতটা উচ্চতায় এই বস্তুটা উঠবে নিক্ষেপ করার পর সেটা হচ্ছে তার হাইট, এটা হচ্ছে তার কি, প্রজেক্টাইলের উচ্চতা, সর্বাধিক উচ্চতা। এখন দূরত্ব যদি সর্বাধিক যদি রেঞ্জ আসে, অর্থাৎ কত দূরত্ব অতিক্রম করবে সর্বাধিক রেঞ্জ যদি কোনো কথা আসে, তাহলে একটা জিনিস মনে রাখবা, একটা কথা, সেটা হলো যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছুড়ি কোনো বস্তু, তাহলে সেটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই আর এর মানটা হবে তখন সর্বোচ্চ। অর্থাৎ 45 ডিগ্রি কোণে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে সে আনুভূমিকভাবে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। এখন এর সাথে কিছু রিলেটেড কিছু সূত্র আছে। দেখো দেখো আমরা আগে জানি যে একটা বাঁকাভাবে যদি একটা বল ক্রিয়া করে তাহলে কি হয়, তার দুইটা অংশে বিভক্ত হয়। ঠিক এখানে সেম আমি বাঁকাভাবে কি একটা ভেলোসিটি প্রয়োগ করছি, তাহলে এর জন্য কি বাঁকা দুইটা তাহলে উপাংশ পাবো, তাহলে এটা হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে এখানে যেহেতু আমার প্রক্ষেপণ কোন অ্যাঙ্গেল অফ প্রজেকশন টকা তো আছে আমার আলফা, তাহলে রেঞ্জ দেওয়া আছে। তাহলে দেখো এখানে প্রথমে যেটা নির্ণয় করবো সেটা হলো যে বিচরণকাল বা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় যদি আমরা ধরি, তো দেখো যেহেতু উপরের নিচ, তাহলে উলম্ব বল আমরা একটা সূত্র জানি, ভিজিক্যাল টু ইউ প্লাস মাইনাস জিটি। তাহলে যেহেতু এটা উপরে মানে কি অভিকর্ষ বলের বিপরীতে, তার মানে হচ্ছে নেগেটিভ, ইউ প্লাস জিটি।
আচ্ছা, তাহলে যদি এটা হয়, যেহেতু উপরে আমি সরাসরি বল অর্থাৎ বেগ নিচ্ছি, তাহলে উপরে বেগটা আমার কী আছে, ইউ সাইন আলফা। তাহলে আমি এই জায়গায় ইউ সাইন আলফা দিলাম মাইনাস জিটি। একটা বস্তু যখন আমি উপরে ছুঁড়ে মারবো, একবারে সর্বোচ্চতে যখন পৌঁছাবে, তখন কি বস্তুটা অবশ্যই ওখানে যায় থেমে যাবে। তার মানে থেমে যাওয়ার সাথে সাথে কি তার শেষ বেগটা কি হয়ে যাবে, শূন্য। তার মানে শেষ বেগ কি এখানে সর্বোচ্চ উচ্চতার শেষ বেগ শূন্য। তাহলে শেষ বেগ যদি শূন্য হয় তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো তাহলে টি সমান কি দাঁড়াচ্ছে, ইউ সাইন আলফা ভাগ জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে আমার সময় লাগবে একটা প্রজেক্টাইলের এই পরিমাণ। তাহলে এখন বিচরণ কাল অর্থাৎ আমি যখন ছুঁড়েছি এখান থেকে, ঠিক এটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় লাগলো এতটুকু, এটা আবার কি নিচে পড়বে, তার মানে ভূমিতে পৌঁছা পর্যন্ত যে সময়টা ও শূন্য অতিবাহিত করলো, সেই সময়টা তাহলে কি হবে বিচরণকাল টি দ্বারা প্রকাশ করে। তাহলে টি দ্বারা প্রকাশ করলে দেখো, তাহলে সর্বোচ্চ উচ্চতা পৌঁছাতে এই সময়টা লাগবে, আবার কি ওখান থেকে ঠিক নিচে নামতে সেম সময় লাগবে প্লাস টি, তার মানে টু টি। তাহলে টু টি যদি বসায় তাহলে কী দাঁড়াবে, দেখো টু ইন্টু ইউ সাইন আলফা ভাগ জি। এইটা আমার একটা সূত্র অর্থাৎ বিচরণকালের সূত্র। তাহলে আমরা অলরেডি একটা সূত্র পেয়ে গেছি। দেন দেখো এরপর আসি যে রেঞ্জ অর্থাৎ রেঞ্জের সূত্র। তাহলে আনুভূমিক পাল্লা, তাহলে আনুভূমিক পাল্লাটা কীভাবে নির্ণয় করবো, দেখো এখান থেকে এ দূরত্ব অর্থাৎ আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। দেখো আমরা এ একটা সূত্র জানি যে এস ইজ ইকাল টু ভি গুণিত টি। তাহলে ভি গুণিত টি যদি হয় তাহলে এখানে যেহেতু এটা বেগ, এটা কি আনুভূমিক দূরত্ব। তাহলে আনুভূমিক দূরত্ব আমি এখানে কি দ্বারা প্রকাশ করেছি, আর। এখানে এই যে বেগ, এই বেগটা দেখো তো, এই বেগ আনুভূমিক বরাবর যে বেগটা আছে সেই বেগ। তাহলে এই বেগটা কি আছে, ইউ কস আলফা। তাহলে ইউ কস আলফা গুণিত টি। টি তাহলে এটা কোন টি, আসলে কি এখান থেকে সর্বোচ্চতে পৌঁছাতে এই টি না এখানে বিচরণকাল। তাহলে দেখো এখান থেকে যখন এই দূরত্ব কখন অতিক্রম করেছে, যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাছে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে আবার কি ভূমিতে পতিত হচ্ছে। তার মানে পতিত হওয়ার ফলেই কিন্তু আমি এই প্রজেকশন, এই প্রজেকশন বিন্দু হতে, পয়েন্ট অফ প্রজেকশন হতে এই দূরত্ব কিন্তু আমরা পেয়েছি আনুভূমিক দূরত্ব বা রেঞ্জ। তার মানে এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, আবার কি সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিম্নে পতিত হচ্ছে, ভূমিতে পতিত হওয়ার ফলে যে সময়টা অতিবাহিত হয়েছে সেটাই কি তার বিচরণকাল। অর্থাৎ যখন সে পতিত হবে তখনই আমি কি আনুভূমিক দূরত্বটা পাব। তার মানে এটা হবে সেই বিচরণকালের সূত্র। তাহলে বিচরণকাল যদি হয় তাহলে ইউ কস আলফা গুণিত, তাহলে বিচরণকালে আমরা সূত্রটা কী পেয়েছিলাম যে টু ইউ সাইন আলফা ভাগ জি। তাহলে দেখো যে টু ইউ স্কোয়ার ইন্টু টু সাইন আলফা কস আলফা ভাগ জি। টু সাইন আলফা কস আলফা সমান কি, যদি আমরা ত্রিকোণমিতির সূত্র যদি যাই তাহলে কী দাঁড়াবে, টু সাইনে কসে সমান সাইন টু এ অর্থাৎ টু আলফা ভাগ হচ্ছে জি। তাহলে এটা হচ্ছে রেঞ্জ নির্ণয় বা আনুভূমিক পাল্লা নির্ণয়ের সূত্র। তাহলে এটা যদি সর্বোচ্চ হয়, যদি বলা হয় যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, তাহলে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করলে কোণের মানটা অবশ্যই দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমরা কোণের মানটা কত নিব, 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি কোণে ছুড়লেই একমাত্র সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে। তাহলে সর্বোচ্চ দূরত্বের জন্য বা রেঞ্জের জন্য তাহলে কী হবে সূত্রটা, তাহলে সর্বোচ্চ দূরত্বের জন্য রেঞ্জ হবে, যেহেতু কোণ কত 45 ডিগ্রি, তার মানে ইউ স্কোয়ার সাইন টু আলফা, আলফার মান কত 45 ভাগ জি। তাহলে এখানে কত ডিগ্রি দাঁড়াচ্ছে, 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, 1, তার মানে ইউ স্কোয়ার ভাগ জি, এটাই হবে আর ম্যাক্স সর্বোচ্চ আনুভূমিক
পাল্লা। দেন দেখো এবার তাহলে কি একটা কথা বলেছিলাম যে একটা বস্তু যখন ছুঁড়ে মারা হয় তখন সর্বোচ্চ যে উচ্চতা উঠে সেটা তার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে সে সর্বোচ্চ উচ্চতা যদি আমাকে নির্ণয় করতে বলে কোনো অঙ্কে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে এটাই হচ্ছে এইচ ম্যাক্স। তাহলে আমরা একটা সূত্র জানি দেখো ফিজিক্স থেকে, ভি স্কোয়ার ই স্কোয়ার প্লাস মাইনাস টু জি এইচ, এটা পড়ন্ত বস্তুর সূত্র অনুসারে আমরা এটা পেলাম। তাহলে এটা যদি হয় তাহলে আমরা যেহেতু জানি সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর কি তার শেষ বেগ শূন্য হয়ে যায়, তাহলে এই বেগটা শূন্য। ইউ ঠিক উপরের দিকে আমি বলটা নিচ্ছি, তাহলে উপরের দিকে বলটা কী দেওয়া, সরি উপরের দিকে ফোর্স ভেলোসিটিটা কী আছে, ইউ সাইন আলফা, এরপর কি স্কোয়ার, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের বিপরীত, অভিকর্ষ ত্বরণের বিপরীত হলে কি নেগেটিভ, মাইনাস টু জি সর্বোচ্চ উচ্চতা কত এইচ, তাহলে এখান থেকে টু জি এইচ সমান সমান কত পাবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তার মানে এইচ সমান সমান ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভাগ টু জি। তাহলে এইটা হচ্ছে একটা সূত্র। তাহলে আমরা মোটামুটি এখানে প্রবলেম সলভ করার মতো কয়েকটা সূত্র পেয়ে গেলাম। এখানে এই কয়েকটা সূত্র দিয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করলে হবে। তো এই বাড়তি কয়েকটা প্রবলেম তোমাদের এখানে আছে, যেটা তার পরের অধ্যায়, ঠিক তার পরের অধ্যায়ের দশম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়ে আলোচনার বিষয় আর কি, বিষয়টা আগে চলে আসছে ওই অধ্যায়ে মূলত ওটা আলোচনা করব। তবে এই রিলেটেড একটা দেখো সমস্যা সলভ করে দেব, একটা করলে মোটামুটি সবগুলো সূত্রই ব্যবহার হয়েছে। নেক্সট এরকম প্রশ্নটা, যে একটি বস্তুকে আনুভূমিকের সাথে পঞ্চান্ন ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতা সর্বাধিক উচ্চতায় ওঠার সময় আনুভূমিককে পাল্লা আর ভূমিতে আঘাত করার সময় নির্ণয় করো। তাহলে যদি আমরা প্রবলেমটার চিত্র আঁকি, এটা নির্ণয় করতে হবে কোণ হচ্ছে 55 ডিগ্রি, কত বেগে ছুঁড়ে মারছি 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সর্বাধিক উচ্চতা সর্বাধিক উচ্চতায় ওঠার সময় অর্থাৎ টি, এই উচ্চতায় উঠতে যে সময় সে সময়টা নির্ণয় করতে বলছে, এ বিন্দু পতিত হওয়ার পর যে সময় সে সময়টা অর্থাৎ ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে সে সময়টা নির্ণয় করতে বলছে। দেন বলছে আনুভূমিক পাল্লা অর্থাৎ এখান থেকে কত দূরত্ব অতিক্রম করবে আনুভূমিক অবস্থায়, এই কয়েকটা পয়েন্ট আমাকে নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে প্রথমে আসি সর্বাধিক উচ্চতা, তাহলে সর্বাধিক উচ্চতা যদি আমরা নির্ণয় করি তাহলে কী দাঁড়াবে দেখো, ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভাগ টু জি। তাহলে এখানে যেহেতু জি এর মান যেহেতু কনস্ট্যান্ট 9.8 বা 81 মিটার পার স্কোয়ার সেকেন্ড, তাহলে আমরা ইউ এর মান জানি আমরা 30 স্কোয়ার সাইন স্কোয়ার ভাগ হচ্ছে 2 × 9.81, তাহলে এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব। দুই নম্বর কী বলছে সময় টি, সর্বাধিক উচ্চতা উঠাতে সময়, তাহলে ইউ সাইন আলফা ভাগ জি,
क्यूब होच्छे 30 साइन अल्फा अर्थात साइन 85 डिग्री भाग होच्छे 9.81 তাহলে এখান থেকে টি এর মানটা পেয়ে যাব আনুভূমিক পাল্লা তাহলে আনুভূমিক পাল্লা যদি নির্ণয় করি তাহলে ইউ স্কয়ার 2 আলফা ভাগ জি তাহলে এখান থেকে এই সূত্র যদি আমরা বসাই দিই তাহলে এখান থেকে আমরা এই মানটা পেয়ে যাব দেখো 30 স্কয়ার এটা 2 ভাগ হচ্ছে 9.81 তাহলে এখান থেকে রেঞ্জের মানটা পেয়ে যাব তাহলে হরিজন্টাল লেন্সটা আমরা এখান থেকে পেয়ে যাব সর্বশেষ বলছে যে ভূমিতে আঘাত করার সময় নির্ণয় করো তার মানে ভূমিতে যখন আঘাত সর্বোচ্চ উচ্চতা পৌঁছা থেকে সময় পেয়ে গেছি এখান থেকে পড়তে ভূমিতে আঘাত করতে তো সেম একই সময় লাগবে তাহলে সেম যদি একই সময় লাগে তাহলে টি তো আমি পেয়ে গেছি তার মানে 2 × টি যেটা হবে সেটাই কি মূলত এই অধ্যায় থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে এই কোয়ালিটির ম্যাথ আসার সম্ভাবনা একটু বেশি সময় সর্বোচ্চ উচ্চতা এগুলো নির্ণয় করতে বলে বা আনুভূমিক রেঞ্জ নির্ণয় করতে বলে আর এগুলো আসলেও অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত সর্বোচ্চ দিতে পারে রচনামূলকের দেওয়ার সম্ভাবনাটা খুবই কম তো চেষ্টা করবে এই অধ্যায় যে ম্যাথগুলো আছে এই সূত্র রিলেটেড জাস্ট এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো শুধু এই ম্যাথগুলো সলভ করলেই হবে ইনশাআল্লাহ।